গুড ইভিনিং, আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। এই অবদিকে দেখো, অবদিকে ঘরের মধ্যেই ছাতা কি অবস্থা শুরু করে দিয়েছে। এতক্ষণ আমরা বই পড়লাম, বই টই পড়ে এখন যাচ্ছি বাজারে, কারণ আজকে সারাদিনই মানে সূর্যের মুখ দেখিনি, দিনের আলো দেখিনি। ঘরের ওই যে জানালাটা আছে না, এই জানালাটা যদি মেলায় দেই পুরোপুরি, বা এখনই খুললাম আর কি, পুরোপুরি যদি মেলায় দেই তাহলে কি এসে গন্ধ আসে ঘরে, এত গন্ধ আসে থাকাই যায় না আর। সেই জন্য জানালা দরজা সবকিছু বন্ধ করে দিয়ে শুয়েছিলাম, আর বিকেলের দিকে একটুখানি রান্নাবাড়ি করেছিলাম। মাস্টার আজকে না খেয়ে গেছিল অফিসে, আমি আজকে যা করেছি, কালকে রাত্রিবেলা ঘুম পাড়তে পারিনি আর সকালবেলা উঠতে পারিনি, ভাবো তাহলে কেমন কাণ্ড করেছি আজকে। তো ও সকালবেলা 7:45 সময় উঠে, দাঁড়া মা, 7:45 সময় উঠে অমনি চলে গেছিল অফিসে। বিকালের দিকে একটুখানি রান্নাবাড়ি করে সন্ধ্যাবেলা মাস্টার এসেছিল, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা যাচ্ছি বাজারে। তো চলো বাজারে যাওয়া যাক, আজকে কিছু সবজিও আনা লাগবে। তালা চাবি নিছো? না, রুমকি একটা ছাতা নিয়ে আসলাম, আমরা তিনজন লোক ভিজে যাবো তো। উত্তরবঙ্গ জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে গত 2 সপ্তাহ ধরে, কিন্তু আমাদের এখানে বৃষ্টিই নেই, এই একটু একটু করে হচ্ছে। গতকালকে একটু হয়েছে, আজকে একটু হয়েছে, আশা করি বর্ষা নেমে যাবে। বন্ধুরা, এইমাত্র চলে এলাম আমরা বাজার থেকে, ঘর থেকে বোঝা যায় না যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো বাইরে গেলাম, আমাদের একটা ছাতা, তিনজন মানুষ, তো ভিজে ভিজে বাজার করে আসলাম, দেখতে পাচ্ছ তার মধ্যে, এই দেখো দেখো ভিজা, তার মধ্যে ও বড় দোকানে ছাড়া কোন দোকানে বড় লোক, খুব বড় লোক হয়ে গেছে তোমরা, মাসের শেষে খাওয়ার পয়সাই থাকে না, আর এদের দেখো বড় লোকই, বড় দোকান ছাড়া নেবেই না, বড় দোকান ছাড়া যাবেই না। আর এখানে দেখো আমি নিয়ে এসেছি একটা বাঁধাকপি, একটা বাঁধাকপির দাম কত জানেন? একটা বাঁধাকপির দামই হচ্ছে 35 টাকা, বোঝো। তাও আবার সাইজে আমি নিয়েছি ছোট, এই 700 গ্রাম মতো উঠেছে। কত না কেজি মাস্টার বলল? 50 টাকা, 50 টাকা কেজি। আর এখানে দেখো ধনে পাতা নিয়েছি, ধনে পাতা আবার 10 টাকা নিয়েছে, এই যে এই কয়টা। তারপরে একটা নিয়েছি রাঙা আলু, তো আমাদের ওইদিকে যে আলুগুলো পাওয়া যায়, আমরা যে শ্যাগালু বলি, তোমরা অনেকেই কমেন্ট করেছো এর আগে যে ওটা শ্যাগালু না, ওটা রাঙা আলু, কেউ বলেছো মিষ্টি আলু, তো এই দিকের মতো কিন্তু আলু আমাদের ওইদিকে সবসময় সবজি খাওয়ার জন্য ব্যবহার হয় না, আমাদের ওইদিকে সিজনে ব্যবহার হয়, ওটা আমরা সিদ্ধ করে খাই, বা কেউ ভর্তা করে খাই, এরকম করে খাই, ভালো লাগে। এটা এখানে এটা সবসময় পাওয়া যায়, মনে হয় এটা হাইব্রিড, আর এটা সবসময় এটা সবজি খাওয়ার জন্য, শুক্তো টুক্তো ওগুলো খাওয়ার জন্য ব্যবহার হয়। আর এখানে দেখো অপন দিকে বললো, মা আমি কলা ভাজা খাবো, সেই জন্য 2টা কলা নিয়ে নিয়েছি 10 টাকা। আর এখানে করলা এনেছি, গরম শেষ হয়ে গেল, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি আনলাম করলা, আমার করলাটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি আনলাম, গরম বুঝি না, ঠান্ডা বুঝি না, বৃষ্টি বুঝি না, কোনো কিছুই বুঝি না আর কি। আর 10 টাকার এনেছি মরিচ, সব থেকে দাম এখানে হচ্ছে এই বাঁধাকপিটার, জানেন এই বাঁধাকপিটার দাম আমি ভেবেছিলাম 10-20 টাকা হবে, তো সেই জন্য নিলাম, এখানে আমার কাছে নিল 35 টাকা। তোমাদেরকে কি বলবো, আর এই 45 টাকা নিল তো না, এটা ও এটা নিচে 45 টাকা আর বেশি। আর এখানে দেখো ছোট ছোট আম নিয়েছি, বড় বড় আমগুলো 80 টাকা করে কেজি, এখনো অবধি আমের দাম কমেনি জানেন, গাছ পাকা আমগুলো এখনো অবধি এখানে 120 টাকা করে কেজি। আর এই আমগুলো আনলাম অবন্তিকার জন্য, একটু সাইজে ছোট, একটা একটা করে ও খেতে পারবে, এগুলো 60 টাকা করে কেজি। আর একটু যে এর থেকে একটু সাইজে বড় ওগুলো আবার 80 টাকা করে কেজি। কি কি আম, আমের তো অনেক নাম আছে, আমি আবার আমের নাম টাম জিজ্ঞাসা করিনি, আর আমি আমের নামও অত কিছু জানি না। অবন্তিকে ম্যাঙ্গো, এটাই হচ্ছে মেন, এটাই সব থেকে বড় নাম ম্যাঙ্গো। আর এই দেখো চুত্তিপুড়ি আমার কাছে নিল 100 টাকা দিয়ে, একটা ডোনা কি সাতটা পাইলি, এইখানে তো ভিতরে আছে ব্রেড, ব্রেডের মতো বনগুলো, কি টেস্ট বলতো, কি টেস্ট, ভালোই টেস্ট, ভালোই টেস্ট।
আর এখন অবন্তিকে আসার পর থেকে দেখো সব সময় অবন্তিকে ঠাকুরকে একটা দুইটা করে ফুল দিতেই থাকে। আমি তো জীবনে খাইনি, আমরা কি জীবনে খাইনি মা? আমরা একদিন নামে গোবর পাইনি যে খামো কি কি এরা কি কি বাইছে। এটা তো বাবাকে দেই। রাগ করে ঘুরি খেতেছে, তুমি এত লোভই গেত। খাবারের বড় আছে ছাড়ো না ছাড়ো হ্যাঁ খেলায় দিবে মা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গুড মর্নিং। আমরা আজকে 11:30টার সময় ঘুম থেকে উঠে দেখো বাঁধাকপি কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে ভেন্ডি ভাজা করে নিয়েছি, ভেন্ডি আলু ভাজা, আর ফোড়নের জন্য দেখো রেডি করে নিয়েছি সব কিছুই। মাস্টার ওইদিকে বাসন মেজে দিচ্ছে, যেহেতু আমরা সবাই মিলে আজকে দেরি করে উঠেছি। হ্যাঁ 11:30টার সময় গুড মর্নিং বলছো? হ্যাঁ, এখন তো গুড নুন হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি বাঁধাকপি ঘন্টার জন্য এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি কয়েকটা আর কি দুইটা তেজপাতা
দুইটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি মাঝখান দিয়ে, আর একটুখানি অদ্রক আমি বেটে দেব ফ্রোনে। বন্ধুরা একটা কথা কিন্তু খেয়াল রাখতেই হবে, এখনকার বাঁধাকপি কিন্তু শীতকালের মতো বাঁধাকপির মতো আর কি সেদ্ধ হয় না, আর অত টেস্টও হয় না। আর আমি যেরকম করে রান্না করতেছি আজকে খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছে, তাই না মাস্টার? একদম। আজকে দেখো আমি যেরকম করে রান্না করতেছি একদম খেতে একদম মানে অসাধারণ হয়েছে, তো পারলে তোমরাও এরকম করে রান্না করতে পারো। আর আমি কিন্তু আজকে বাঁধাকপির মধ্যে যে আলুগুলো দিয়েছি সেগুলো আবার দিয়েছি রাঙা আলুগুলো, একটুখানি লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আর কি রান্নাটা করব। দেখতে পাচ্ছ ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এখন মাঠটা সেকে নেব। আজকে যেহেতু রোববার সেই জন্য মাস্টার আমাকে দেখো একটুখানি হেল্প করে দিচ্ছে, কারণ ওর আজকে ছুটি আর আমার তো ছুটি নাই কোনো, ওই রান্নাটা তো করতেই হবে, সেই জন্য ও বলতেছে আমি একটুখানি তোমাকে হেল্প করে দেই। দেখতে পাচ্ছ ওর বাসন মাজা হয়ে গেছে, আমার ভাতের মাঠটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, একটুখানি মুছামুছি করে নিচ্ছি। আর অবন্তিকা বারবার করে বলতেছে মা কলা ভাজা করো কলা ভাজা করো, আর আমি আগেই মানে ভুল করে আর কি ভেন্ডি আলু ভাজাটা করে ফেলেছি। ওটা কী হবে? আমার মনে নাই কলাটা গালার ধরে বেড়াইলে হলে কয় না, বন্ধুরা বারবার করে অবন্তিকাকে বললাম মা একটু পরে ভাজা করি বা কালকে ভাজা করব বিকালে ভাজা করব, ও কিছু মতে মানলো না, তো সেই জন্য একটা কলা ওর জন্য ভেজে নেব। দেখতে পাচ্ছ এখানে কেটে নিলাম, আর এইদিকে দেখো আমার মানে কোভিড যে জলটা বের হয়ে গেছে সেই জলটা আবার শুকিয়েও গেছে, দেখতে পাচ্ছ? তো এই মুহূর্তে আমি দিয়ে দিলাম একটুখানি কয়েকটা আর কি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে বা গুঁড়ো আর কি। তো কাঁচা লঙ্কাটা আগেই দেওয়া লাগতো, আমি ভুলে গেছিলাম, আমি সব কিছু কেন জানি ভুলে যাই। হ্যাঁ নোংরামি, ঠিক আছে মহিলা ভালো করি চুম্মা দিম, ঠিক আছে দিম হয়েছে হয়েছে হয়েছে। না উদেল গায়ে তো যাওয়া যায় না মাংস আনির গেলে, পাগল রে মে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার বাঁধাকপির ঘন্টটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভালো করে কুচু কুচু করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ ধনিয়া পাতার যে গন্ধটা, ধনে পাতার গন্ধটা, ওটা একটুখানি ঘন্টার মধ্যে বেশি ঘ্রাণ আনার জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম। আজকে ভেবেছিলাম ঘি দিব, তো অবন্তিকে আবার ঘি খেতে চায় না, যেহেতু আমি একটাই তরকারি করলাম সেই জন্য আর কি অবন্তিকার জন্য ঘি দিয়ে দিলাম না, ওই মতোই নামিয়ে নিলাম। বন্ধুরা দেখো এখানে ঘন্টর কালারটা কিন্তু দারুণ এসেছে, আর দারুণ কিন্তু টেস্টি হয়েছে, আজকে কনফিডেন্সের সাথে বললাম, কারণ আমি খেয়ে দিয়ে তোমাদের সামনে কথা বলতেছি আর কি এডিট করতেছি। দেখতে পাচ্ছ এখানে ভেন্ডি ভাজা আর ঘন্ট করলাম, আর কলা ভাজাটা করতে নিয়েও করলাম না, কারণ কি বলতো অবন্তিকা বললো মা ঠিক আছে তাহলে পরে করো, মাংস যখন আনবো তখন করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।